হ্যালো फ्रेंड्स আজকে মটর ব্যাপারে কিছু জানাবো তো মটরটা ফার্স্টে আমরা খুলি তো মটরের ভিতরে দুটো টার্মিনাল আছে কি যখন লাগানো হয় তখন এই দুটির সাথে কানেক্ট হয়ে এই দুটি আসে তো এটার সাথে যখন পাওয়ার দেয় তখন মটরটা ঘুরে তো মটরের ভিতরে সোনালী কালারটা কভারটা এটি যত বেশি থাকবে ততই চুম্বকের ক্ষেত্রফল বাড়বে তো এই এই কপার তারগুলো মিলে দুটি প্লাস মাইনাস বের হয় দুটি টার্মিনাল বের হয় তো এই দুটির মধ্যে যখন পাওয়ার দেওয়া হয় তখন এই ইয়েতে এই মেটেলগুলো চুম্বকে পরিচিত হয় যে কোনো লোহার পিন দিয়ে এই সোনালী কালা তার বেঁধে যদি দুইটি বের করে দুটি তার বের করে ব্যাটারির সাথে দুই তার মিলিয়ে দেওয়া হয় তাহলে ওই লোহার পিন দুটি চুম্বকে পরিণত হবে যেমন তো এখন যদি লাগানো হয় সেটি চুম্বকে পরিণত হবে না তো ভিতরে দেখা যাচ্ছে দুটি চুম্বক আছে একটি নর্থ আর একটি সাউথ এটা যদি সাউথ এটি যদি সাউথ হয় তাহলে এটি নর্থ হবে এটি যদি নর্থ হয় তাহলে এটি সাউথ হবে তো এটা যখন পাওয়ার আসে তখন এটা চুম্বকে পরিণত হয় এবং এই দুইটি চুম্বকের কারণে এটি ঘুরে আর এটাকে যদি চুম্বকে পরিণত করা হয় তাহলে কোনো পাওয়ার ছাড়াই এই দুটি চুম্বকের সাহায্যে এবং এই চুম্বকের এই চুম্বকের কারণেই এটা ঘুরতে থাকবে এবং বিদ্যুৎ উৎপাদন করতে পারবে এরকম যদি পাঁচ ছয়টি মোটর যদি লাগানো হয় তাহলে পাঁচ ছয় ভোল্ট বিদ্যুৎ তৈরি করতে হবে যা জেনারেটর মতো কাজ করে